আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো ও আনন্দে আছো, আর আল্লাহর রহমতে আমিও বেশি সুস্থ আছি, ভালো আছি ও আনন্দে আছি। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের সকাল এখন বাজে প্রায় বেলা 10টার মতোই বেজে গেছে। তো এখন থেকে তোমাদেরকে সাথে করে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর যারা আমার ব্লগ রোজকার দেখো তারা তো জানো রবিবারে আমার কোনো কাজ থাকে না সকালবেলা, তো সকালবেলা উঠে চা পানি তো খাওয়া হয়ে গেছে আমাদের, আর নাস্তা পানিও করা হয়ে গেছে। কিন্তু বন্ধুরা তো আর কি বিছানাগুলো পড়ে আছে, তো ভাবলাম চলো বিছানাগুলো গুছোতে গুছোতে ব্লগটাও স্টার্ট করে দিই। আর কালকে অনেকগুলো কাপড় চোপড় ছিল আর বিছানার চাদরগুলো সব চেঞ্জ করে দিয়েছিলাম আগের ব্লগে তোমরা দেখেইছিলে, তো সেইগুলো না আজকে সকালবেলা উঠে আগুকি করেছিলাম, মেশিনটা চালু করে দিয়েছিলাম, দিয়ে তারপরে চা পানি বসিয়েছিলাম। তো আমি যখন বিছানা গুছোতে যাই তার আগেই কিন্তু আমার কাপড় চোপড় সমস্ত কিছু কাঁচা হয়ে গেছিলো, কিন্তু বিছানাটা ভাবলাম গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু রোদে কাপড়গুলো দিয়ে যাবো। আর আজকে রোদ্দুরটা খুব ভালো বেরিয়েছিল, আর আমাদের এখানে কিন্তু অল্প কেন একটু ভালো ধরনেরই ঠান্ডা পড়ে গেছে, মানে 50% মতো ধরতে গেলে ঠান্ডা পড়েই গেছে, কিন্তু পাখা টাকা আর চালাতে হয় না কিন্তু এখানে, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর রোদ্দুরটাও খুব সুন্দর ঠান্ডা রোদের পুরো বেরিয়েছে, কাপড়গুলোও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে দেখো কয়েকটা বাসন ছিল, তো সকালবেলা ওই না নাস্তা পানি করেছিলাম, সকালে আজকে একটু রুটি করেছিলাম আর ডিমের পোচ করেছিলাম, ব্যাস ওই যা পানি আর ওই কটা নাস্তা ছিল তো সেইগুলো মেজে নিয়েছি। আর এখানে দেখছো যে পাইপটা লাগানো আছে আমার, না জল চলে এসছে, তো সেগুলো আমার ভরার থাকে, তো তাই এই পাইপটা লাগিয়ে দিই, আর ওখানে আমার একটার জল আসবার থাকে আর একটা ট্যাঙ্কির সাথে থাকে, তো এই জন্য মানে জল আসবার আগেই কিন্তু বাসনপত্র কাজগুলো করে রাখি, নাহলে কিন্তু আরও বেশি অসুবিধা হয়ে যায় বন্ধুরা। তো আজকে সেটাই হয়েছে, আজকে একটু দেরি হয়ে গেছে তাই কিন্তু ওই জলও চলে এসেছে, তার মধ্যেই অ্যাডজাস্ট করে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো ঘরটরগুলো পরিষ্কার করে নিয়ে চলে যাবো সানে, তারপরে কিন্তু রান্নাবাড়া চাপাবো। স্নান টান কমপ্লিট করে রান্নাটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিই, কারণ আজকে কাজ করতে করতে অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে বন্ধুরা। তো রান্নাটাও আবার দুরকমের আছে, তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে, আবার উনাইলে চলে আসবে। তো আজকে একটু পুঁই শাক আর কুমড়োর তরকারি করব আর একটুখানি চিকেন রান্না করব। তো এইদিকে দেখো একটু ফোড়ং দিয়ে আজকে পুঁই শাক তরকারিটা করছি, মানে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ং দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি আজকে কিন্তু পেঁয়াজ দিচ্ছে। তো অবশ্যই এটা অনেকেই পেঁয়াজ দেয় না, কিন্তু আমি আমার মানে আমাকে ভালো লাগে কিন্তু পেঁয়াজটা দিতে, তাই পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর তারপরে কুমড়ো পুঁই শাকটাকে আদা রসুন দিয়ে, আর আমি এখানে জিরের গুঁড়ো আর দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করেছি রান্নাটাই, পুরোপুরি কাঁচা লঙ্কার তরকারিটা করব। তো ওইদিকে পুঁই শাকটা দিয়ে একটুখানি রেখে দিয়েছি, আর এদিকে দেখো চিকেনের জন্য মশলা করে নিয়েছিলাম, তো মশলা করে ভালো করে এখন চিকেনটা কিন্তু কষা করব। আর এখন কিন্তু দুদিকে দুটো তরকারি বসিয়ে রেখেছি, মানে এদিকে একবার নাড়াচাড়া করছি ওদিকে একবার নাড়াচাড়া করছি, তো যখন দেরি হয়ে যায় তখন এইভাবেই কিন্তু রান্নাটা করি, একবার এইদিক একবার ওই দিক বন্ধুরা। তো দেখো এদিকে আমার চিকেনটা কষা হয়ে গেছে, তো ওকে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে চিকেনটাতে হতে দেবো, আর ওই দিকটাকে দেখি কুমড়োটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি। তো এই দিকটা দেখো কুমড়োটাও কিন্তু সিদ্ধ হয়নি, আর আমি অল্প করে জল দিয়েছি যেহেতু মাখো মাখো করবো, তো এখন একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেবো, আর ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু টেনে নেবে। তো এই কটা জিনিস রান্না করেছি, চিকেন কষা আর এখানে কুমড়ো পুঁই শাকের তরকারি বন্ধুরা। তো এভরিওয়ান দেখো এখন তো বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যাই হয়ে গেছে, আর রেডি হয়ে গেছি, আমি বেরোবো এক জায়গায়, তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। আর একদম খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি কিন্তু, আর এখানে দেখো আমি একটা সালোয়ার পরে নিয়েছি, আর যাচ্ছি আমরা এখানে এক জায়গায়, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদেরকে রাস্তায় বলতে বলতে যাব কিন্তু, আর দেখাবো তার সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা আর রাস্তার মধ্যে, তো রাস্তায় এদিকটা দেখতেই পারছো, মানে এটা এই রাস্তাটা ছিল আগের যেটা দেখালাম, তো এটা আমাদের বাড়ির পাশের রাস্তা ছিল, তারপর আমরা বেরিয়েছি আর যাচ্ছি আজকে একটু মেলা দেখতে। তো মেলা বলতে পারো আজকে ছিল অষ্টমীর দিন, তো আমাদের এখানে না পুজো হয় এক জায়গায়, তো কলকাতার মানে পুজো যেটা কলকাতার মতো তো অত ফেমাস নয়, মানে
সব জায়গার এই দুর্গা পুজোটা, তো যাই হোক এখানে এক জায়গায় মানে কলকাতা সমিতি থেকে পুজোটা করে আর সেখানে বেশ মেলা খুব সুন্দর বসে, তো আমরা সেই মেলার উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছি। আর পুরো জায়গাতে আজকে এতটা ভিড় যে তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি, তোমরা দেখতেই পারো, মানে রাস্তা থেকে শুরু করে মেলায় গিয়েছিলাম সেখানে অবধি, তো পুরো রাস্তা পুরো মানে শহরটা ধরতে গেলে লাইটিংয়ে সেজে আছে, কিন্তু সেটা তোমরা দেখতেই পারছো, মানে প্রত্যেকটা জিনিস ক্যাপচার করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, চারি জায়গায় প্যান্ডেল হয়েছে আর রাস্তা পুরো লাইটিংয়ে ভরে গেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি যে জায়গাটার আসার ছিল, তো গেট দেখেই বুঝতে পারছো মানে খুব সুন্দর বড় একটা গেট করেছে কিন্তু, তো এই জিনিসটা দেখলেই বোঝা যায় চলো মেলায় চলে এসেছি, বা পুজোই বলতে পারো তোমরা। তো আমরা যাব মেলা দেখতে, তো দেখি প্যান্ডেলের ভিতরে তো ঢুকতে পাইনি বন্ধুরা, এতটা ভিড় ছিল, তো তারপর আমরা মেলাটাই ফাইনালি দেখেছি। তো চলো যাই এদিকটা, রাস্তাতে প্রচণ্ড ভিড় আছে, ভিড় কাটিয়ে কতদূর যেতে পারছি দেখি। পুরো জায়গা জায়গায় কিন্তু ভালো খুব সুন্দর লাইটিং করেছে, তো দেখতেই পারছো এইদিকে মানে মাছের লাইটিং, ডলফিন এইসবের লাইটিং কিন্তু করেছে, দেখতে খুব দারুণ লাগছে কিন্তু। আর এই দেখো চলে এসছে, দেখতেই পারছো ওখান থেকে ঝুলাটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে কিনা প্যান্ডেল। তো দেখো প্যান্ডেলটা দেখালাম তোমাদেরকে, আর ওখানে আমাকেও নামিয়ে দিয়ে গাড়িটা মানে পার্কিং করতে গিয়েছিলো, আর আমি তোমাদেরকে এইদিকে দেখাচ্ছি। তো এইটা ছিল হচ্ছে এখানকার সবচেয়ে বড় প্যান্ডেল বলতে পারো, এর থেকেও আছে বড়, বাট আমি লাস্ট পর্যন্ত এখান পর্যন্তই গিয়েছিলাম, তো সেইটাই তোমাদেরকে দেখালাম বন্ধুরা। তো চলো ও পার্কিং করতে চলে গেছে আর আমরা একে একে এগোই। আর এই প্যান্ডেলটা একটা জিনিস হচ্ছিলো, সেটা হচ্ছে লাইট চেঞ্জ হচ্ছিলো, হোয়াইট থিমে ছিল, আগেবারও এসেছিলাম তাতেও কিন্তু হোয়াইট থিম ছিল, আর এর মধ্যে যে একটা জিনিস ছিল সেটা হচ্ছে এর যে লাইটিংটা চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছ একবার পিঙ্ক, একবার ব্লু, একবার হোয়াইট, এরকম ধরনের লাইটিং হচ্ছে, তার জন্য খুব সুন্দর লাগছিল। আর তারপর এখান থেকে আমরা বেরিয়েছি মেলা দেখতে, তো মেলা বসে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা মেলায় যে সমস্ত যাবতীয় জিনিস থাকে সেই জিনিসগুলো কিন্তু মেলায় আছে, মানে খাবার টাবার তো থাকবে, সামনে এই সব সাজুগুজুর জিনিস সেগুলোও থাকবে। তো প্রথমেই আমি এখানে চুড়ি দেখতে পেয়ে গেছিলাম, তো এখানে অনেক ধরনের চুড়ির ভ্যারাইটি ছিল, তো খুব সুন্দর লাগছিল। আর কিন্তু একটা জিনিস ছিল এখানটা, সেটা ছিল দামটা অনেকটা বলছিল, মানে বাইরে যেই জিনিসটার দাম তার থেকে একগুণ বেশি বলছিল কিন্তু, মানে বাইরে এই জিনিসগুলো এতটা দাম নয়, মেলার উপলক্ষে কিন্তু সব জিনিসটার দাম বেশি বলছে, তো সেই জন্য এই জিনিসটা খারাপ লাগলো। আমি কিন্তু ওখান থেকে চুড়ি নিইনি, কারণ আমার কাছে আছে অনেক, তো বেকার পয়সা ইনভেস্ট করে লাভ নেই, আর দামটাও অনেকটাই বলছিল, তাই অ্যাভয়েড করে দিয়েছি। আর এদিকে বসেছে অনেক কিছু খাবার টাবার, সেটা তোমাদেরকে আসার সময় আমি দেখাবো, খাবারের আলাদা করে একটা জায়গা আছে, সেখানে লাইন দিয়ে মানে খাবারটাই কিন্তু বসে, আর সেখানে একটু একটু না কলকাতার খাবারও কিন্তু পাওয়া যায়, কারণ ওখানে কিছু কিছু লোক মানে কলকাতার লোক মেলাটা করে, তো তার জন্য কলকাতার খাবারটাও ওই জায়গাটাতে পাওয়া যায়। তো দেখো এবার এগিয়ে গিয়ে যাচ্ছি, আর সামনের দিকে যে একটা মানে ফুল গাছ, যে ফুলদানি বলে না, ফুল আছে এইসবের গাছের একটা দোকান আছে, তো ওতেও এত সুন্দর সুন্দর ফুল বিক্রি করছিল, তো আমি তো নেবেও ভেবেছিলাম, অনেকই পছন্দ হয়েছিল, যেহেতু এটা ঢুকবার সময়ই ছিল ফুলদানিটা, তো আমি না ভাবলাম মানে আমি কাকুটাকে বলেওছিলাম যে আমি আসবার সময় ফুলদানিটা নিয়ে যাব, কারণ হাতে করে নিয়ে আমাকে ঘুরতে হবে। তো এখানে দেয়ালে লাগাবার খুব সুন্দর সুন্দর ফুলদানি ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছিল লাল লাল ধরনের ফুল। আর আমার কাছে মিস্টেক একটাই হলো, আমি কিন্তু ভুলে গিয়েছিলাম বন্ধুরা, মানে মেলা ঘুরে এতটা ভিড় হয়েছিল, মানে মেলা থেকে অনেকটা বেরিয়ে যে আমার মনে পড়েছে যে ফুলদানিগুলো নোয়া হয়নি, তো করার কিচ্ছু নেই, আমার নোয়া হলো না, অনেক শখ ছিল, আর খুব মানে ফুলদানিটা কিন্তু খুব কম প্রাইসেই দিচ্ছিল, ভালোই লাগছিল, কিন্তু যা করার আর নেই। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখানে পাঁপড় খেতে, তো এটা দেশের পাড়াই লাগলো, দেশে গেলে মেলায় পাঁপড় বিক্রি করে না, তো ওর পাপা দেখে ওর একটু খেতে ইচ্ছে করছিলো, তো ওখান থেকে আমরা পাঁপড় নিয়ে নিয়েছিলাম, আর খেতে খেতে এখানে মেলার ভিউটা দেখছিলাম, তো তোমাদেরকেও সাথে করে দেখাচ্ছিলাম মেলার ভিউটা।
প্রথমবার মানে মেলায় ঘুগনি দেখতে পেয়েছি দেশের মতো, বাট ঘুগনিটা নিয়েছিলাম, এত বাজে খেতে হয়েছিল ঘুগনিটা যে কি বলবো বন্ধুরা। এর থেকে ভালো ঘুগনি তো আমি বাড়িতে বেইনেই খেতে পারি। তো কিছু করার নেই, আমরা ঘুগনির মানে টেক্সচার দেখি যখন সার্ভ করছিল তখনই বুঝতে পেরে গেছিলাম যে ঘুগনিটা পুরোপুরি বাজে, তাই আমরা একটাই নিয়েছিলাম। তো আমি কোনো রকম করে খেয়েছি, তারপর ওখান থেকে আরিয়ান একটুখানি গোলা নিয়ে নিয়েছিল, আর আমি একটুখানি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে মেলাটা। আর এখানে বাচ্চাদের যা সমস্ত জিনিস আছে সেগুলো বসেছে, এদিকটাতেও কিন্তু অনেক চুড়ির দোকান বসেছে। আর এই মেলাতে একটা জিনিস হয় না, মানে আমাদের দেশের মেলায় যেগুলো দেখি অনেক কিছু কাপ প্লেট ফ্রিজ এইসবের দোকান থাকে, এখানে কিন্তু সেই জিনিসটা থাকে না। মানে এখানে আমি প্রত্যেকটা মেলাতেই এই জিনিসটা দেখেছি, এখানে থাকে না। সাজার গোজার ইয়াররিংস চুড়ি এইসব আর খাবার টাবারের দোকান এইগুলোই বেশিরভাগ মেলাতে কিন্তু থাকে বন্ধুরা। তো এখানটাতে চলে এসেছি আমরা একটা চড়তে একটা জায়গায়। তো আরিয়ান অনেক কান্না করছিল, কারণ ও বড় যে নাগরদোলনাটা আছে না সেটাই চাপবে বলছিল। তো ওটা চাপা ইম্পসিবল, কারণ ওর পাপাও নিয়ে উঠবে না, আর আমি তো একদমই উঠতে পারি না কোনো জিনিসে। তাই আর কি টেন যেটা থাকে না টেন ওটা, তো ওটার মধ্যে আমরা উঠবো। তো ওটা উঠলে অতটা আমার কষ্ট হয় না, তাই ওকে নিয়ে মানে ওর পাপা ওঠেনি আমি উঠেছি। আর দেখো মেলার ভিড় কেরামভাবে লেগে আছে সেটা একবার ওপর থেকে তোমাদেরকে দেখালাম, নিচে থেকে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ওপর থেকে ভিড়টা তোমাদেরকে যখন দেখালাম মানে কি বলবো প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছিল। তো দেখো আমরা মেলার মধ্যে ওই টেনে উঠে পড়েছি মোটামুটি। তো এখানে আর ভিডিওটা শ্যুট করিনি, কারণ অনেকটা স্পিড চলছিল, হাত থেকে বাইচান্স ফোনটা যদি পড়ে যায় তো সেই ভয়ে কিন্তু আর বানানো হয়নি। তারপর আমরা ওখান থেকে নেবে, এখান থেকে টুকিটাকি কিছু খাবার কিনে নেব। তো তোমাদেরকে বললাম না দেশের মতো খাবার পাওয়া যায়, তো দেশের বোঁদে এখানে পাওয়া যায় আনাচুর, আর দেশের মতো অনেক কিছুই খাবার আছে যেগুলো কিন্তু পাওয়া যায়। এখানে একটা জিনিস কি করছিল জানো তো বন্ধুরা, সব কিছু জিনিস ওরা নিজে থাকতে এখানে টেস্ট করাচ্ছিল, আর টেস্ট করাতে দিচ্ছে এত এতটা জিনিস, তো আমরা নিজেরাই অতটা করে টেস্ট করতে পারবো না বলে একটু একটু করে টেস্ট করেছি যে খেয়ে দেখাচ্ছে। মানে একদিকে কিন্তু এই জিনিসটা ভালো লাগলো, তো দেখো এই দিকটা প্রত্যেকটা জিনিস কতটা করে তুলে তুলে দিচ্ছে। তো আমি বারণ করলাম না, আমি নিজেই তুলে একটা করে নিয়ে টেস্ট করে দেখছি। তো ওখান থেকে ফাইনালি খাবার টাবার কিনে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, এই রাস্তার দিকে চলেই এসেছি। আর প্রচণ্ড কিন্তু ভিড় বাড়ছিল, তার জন্য আমরা বেরিয়ে চলে এসেছি ওখানটাতে। মানে যত সময় হচ্ছে রাত হচ্ছে ভিড় কিন্তু ততটা বাড়ছে, কমেনি বন্ধুরা, এত ভিড় হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মানে আগের বছর গেছিলাম এতটা ভিড় ছিল না, এবছরে যে পরিমাণে ভিড়টা হয়েছে। তারপর ওর পাশে আর একটা প্যান্ডেল ছিল, তো চলেই যেছিলাম, ওর পাপা বললো যে চলো, মানে ওর পাপা বলছিল যে না চলে চলো, আমি বললাম না যে এসছি যখন চলো না, এদিকটা কি প্যান্ডেল হয়েছে একবারটি দেখে চলে যাব। তো ফাইনালি দেখতে তো গেলাম, আর দেখতে পাচ্ছ এদিকটা লাইটিংগুলো ব্যাপক কিন্তু করেছিল, মানে পুরো রাস্তায় রাস্তায় কিন্তু লাইটিং ছিল। তো লাইটিং দেখে তারপর আমরা গেলাম ভিতর দিকটাই, কিন্তু বন্ধুরা এতটা ভিড় ছিল না পারলাম ঢুকতে না পারলাম দেখতে। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, আর এই বাইরে থেকে দেখো, বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এটা পুরো গোল্ডেন থিমের মধ্যে ছিল, যেমন ওটা হোয়াইট থিমে ছিল, তো এটা ছিল গোল্ডেন থিমে। আর ওই রাস্তায় দেখো ভিড়, এখানে যদি ঢুকতে যাই প্রায় 12টা 1টা বেজে যাবে। তো আমার কাছে অতটা সময় ছিল না, তো আমি ওর বাবাকে বললাম যে না অনেক দেরি হয়ে যাবে, তো চলো আমরা ঘরের দিকে চলে যাই। তো আমি তোমাদেরকেই দেখো জুম করে একটুখানি দেখাবার চেষ্টা করেছি, তারপরে আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। তো এরপরে আর ব্লগটা শ্যুট করিনি আমি বন্ধুরা। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কিন্তু প্রচুর শরীর টায়ার্ড হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, আর সঙ্গে করে ব্লগটাও এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন জিনিসটা তোমাদেরকে পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ